চেহারা লাবণ্য, দৈহিক অবয়ব, আবেদনময় ভঙ্গিমা ইত্যাদির বিচারে বিশ্বের বেশ কিছু নারীদের পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী বলা হয়, যার মধ্যে রাশিয়া অন্যতম। রাশিয়ান নারীরা সারা বিশ্বে ব্যাপকভাবে আলোচিত। তাদের গায়ের রং, শারীরিক গঠন, চুলের সৌন্দর্য, মসৃণ পরিষ্কার ত্বক, ভালো উচ্চতার সাথে সুন্দর ফিগারের জন্য সবসময় তারা আবেদনময়। তাদের এই চোখ জুড়ানো সৌন্দর্য নিয়ে আলোচনা কম হয় না, কিন্তু এর পিছনের রহস্যটা কি? কিভাবে তারা এই সৌন্দর্য ধরে রাখেন? রাশিয়ান নারীরা ত্বকের যত্নে বেশ সচেতন। নানা গবেষণায় উঠে এসেছে পুতিনের দেশের মেয়েদের রূপচর্চার রহস্যগুলো। প্রতিদিন সকালে গোলাপ জল দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বক টোনিং হয় ভালোভাবে। তাছাড়া ত্বক ভালো রাখতে গোলাপ জলের উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি জানি। এই উপকারী উপাদানই কাজে লাগান রাশিয়ার নারীরা। রুশ নারীদের লাবণ্যে রয়েছে বিশেষ ত্বক ক্রিম ব্যবহার। ত্বকের যত্নে রাশিয়ান নারীদের আছে নিজস্ব কিছু উপায়। তারা ফেস প্যাক তৈরির সময় এক ধরনের ত্বক স্বাদের ক্রিম ব্যবহার করেন। এই ক্রিমে থাকে ল্যাকটিক অ্যাসিড। এটি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। ডিমের কুসুমের ব্যবহারের প্রচলন রয়েছে রাশিয়ান মেয়েদের মাঝে। দেশটিতে সারা বছরই ঠান্ডা থাকে, যে কারণে সেখানকার আবহাওয়া থাকে ভীষণ রুক্ষ ও শুষ্ক। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে তাই প্রতিদিনের দেশের মেয়েরা ডিমের কুসুমের ব্যবহার করে থাকেন। সেই সঙ্গে ডিমের কুসুম ত্বকে পুষ্টি পৌঁছে দিতে সাহায্য করে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে শশার রস। সেই সঙ্গে এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও কাজ করে। ত্বকের শুষ্কতার জন্য লালচে বা ফোলাভাব দেখা দিলে শশার রস ব্যবহার করা হয়। এই কাজটি যত্ন নিয়ে করে রুশ নারীরা, যে কারণে তাদের ত্বক থাকে এত সুন্দর। রাশিয়ান নারীদের ঠোঁটে অনেকটা গোলাপের পাপড়ির আভা ছড়িয়ে থাকে। এর জন্য তারা ঠোঁটে রাসবেরির রস ব্যবহার করে। এই ফলে থাকে প্রচুর খনিজ ও ভিটামিন, তাই এটি ব্যবহারে ঠোঁটে সঠিক পুষ্টিও পৌঁছায়। সেই সঙ্গে দূর হয় ঠোঁটের কালচে ছোপও। গালে প্রাকৃতিকভাবে গোলাপি আভা নিয়ে আসার জন্য রাশিয়ান নারীরা ব্যবহার করেন বিটের রস। এটি হলো প্রাকৃতিক ডিটক্স এজেন্ট। ত্বকে আর্দ্রতা যোগানোর পাশাপাশি এটি ত্বকে উজ্জ্বলতা বাড়ায়। ত্বকের সৌন্দর্য ধরে রাখতে বিশেষ এক ধরনের স্ক্রাব ব্যবহার করেন রাশিয়ান নারীরা। তারা অলিভ অয়েলের সঙ্গে লবণ মিশিয়ে এক ধরনের স্ক্রাব তৈরি করেন। এরপর সেই স্ক্রাব দিয়ে ত্বক এক্সফোলিয়েট করে। এক্সফোলিয়েশনের মাধ্যমে মরা কোষগুলো ত্বক থেকে পরিষ্কার করে দেওয়া হয় এবং এতে ত্বক কোমল ও সতেজ দেখায়। নূরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।